আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও আমি সৌদি আরবের 6টি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি খবরগুলো ভালো লাগবে, আর যদি খবরগুলো ভালো লাগে তাহলে খবরটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। সৌদি আরবের 6টি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে প্রথম খবরটি হলো, সৌদি আরব জাওয়াজার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখন থেকে আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার পেশার প্রবাসীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। সৌদি নাগরিকদের স্বামী স্ত্রী ও সন্তান সন্তানদের পাশাপাশি আরব আমিরাত, বাহরাইন, সৌদি, কুয়েতে থাকা আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার প্রবাসীরা স্থলবন্দর দিয়ে সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ যারা কফিলের সাথে অবস্থান করছেন শুধুমাত্র তারাই ফেরত আসার সুযোগ পাচ্ছেন। আর আসার সময় করোনা ভাইরাসে আক্রান্ত নন বা করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই এই মর্মে 48 ঘন্টার মধ্যে পরীক্ষা করা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সৌদি আরব থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, প্রতিনিয়তই সৌদি আরবে কঠোর হচ্ছে ট্রাফিক আইন। সম্প্রতি সৌদি আরবের এক ট্রাফিক পুলিশ নতুন আইন প্রণয়ন করেছেন, যেই আইনে 300 থেকে 500 রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এই আইনের বিষয়ে সৌদি আরবের ট্রাফিক পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কম বয়সী শিশুদের সাথে প্রাপ্তবয়স্ক ছাড়া গাড়িতে একা শিশু রেখে যাওয়া যাবে না। এ বিষয়ে সতর্ক করে সৌদি আরবের ট্রাফিক পুলিশ জানিয়েছে যে এ বিষয়ে জানানো হয়েছে যে 10 বছরের নিচের শিশুদেরকে গাড়িতে বসিয়ে গেলে আইনের লঙ্ঘন করা হবে, আর তাতে ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে 300 থেকে 500 রিয়াল জরিমানা হতে পারে। সৌদি আরব থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, সৌদি আরব পত্রিকার এক সংবাদে জানানো হয়েছে, গতকাল সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী সৌদির পূর্ব প্রদেশে খাবজির একটি চেক পোস্টে 1.125 টন গাঁজা আটক করেছে এবং 3,38,338টি নেশার ট্যাবলেট আটক করেছে। পাচারের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে সৌদি আরবে কমতে শুরু করেছে মরণঘাতী করোনা ভাইরাসের দাপট। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানানো তথ্য মতে 23 আগস্ট আক্রান্ত হয়েছিল 1,109 জন এবং 24 আগস্ট আক্রান্ত হয়েছিল 1,975 জন, যা গত 4 মাসের মধ্যে একদিনের সর্বনিম্ন সংখ্যা। তাছাড়া সৌদি আরবের প্রবাসীরা চাইলেই তাদের নিজ একামার সাথে তাদের পরিবারের অন্য সদস্যেরও একামা নবায়ন করতে পারবেন, বিশেষ করে যারা সৌদি আরবে পরিবার নিয়ে থাকেন। তবে পরিবারের সদস্যের বয়স যদি 25 বছরের উপরে হয়ে থাকে তবে তাকে আগে তার একামার স্পন্সরশিপ পরিবর্তন করে নিতে হবে। সৌদি আরব থেকে পাওয়া আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো, করোনা ভাইরাসের আপডেট, সৌদি আরবে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,175 জন, এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 3,06,658 জন, আক্রান্তদের মধ্য থেকে গত 24 ঘন্টায় মারা গেছে 42 জন, সব মিলিয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন 3,691 জন, আর গত 24 ঘন্টায় সৌদি আরবে সুস্থ হয়েছে 2,745 জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে 2,82,848 জন। ফলে বর্তমানে সৌদি আরবে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 22,075 জন। প্রিয় ভিউয়ার্স, খবরগুলো ভালো লাগলে খবরটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি, পরবর্তী সব সৌদি আরব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।